আমরা এই মুহূর্তে আছি মন্ত্রকুড়ামের রেস্টুরেন্টে। রেস্টুরেন্ট বেশ মজার, এখানে একটা নতুন কুইজিন তার উপর বেস করে জায়গাটা বানানো হয়েছে, চোলেনাড কুইজিন। সেটা নিয়ে একটু পরে বলছি কী ব্যাপার স্যাপার। জাস্ট দু তিনটে মশলা, মানে চেটিনাডের মতো পুরোটা নয়, কয়েকটা মশলার উপর বেস করে এই জিনিসটা বানানো। খাবার দাবার বেশ নতুনত্ব, বরঞ্চ মেনুটা দেখি। আমরা যেখানে আছি মন্ত্রকুড়াম, সেখানে একটু এবার ডিনারের ব্যাপারটা দেখি। ডিনারটা অনেকটাই অচেনা, খানিকক্ষণ আগে মেনু কার্ডটা দেখালাম। প্রথম এই জিনিসটা হচ্ছে আদাই, তিন রকমের ডাল ভাত সব মিলিয়ে একটা ধোসা টাইপের জিনিস। তার সঙ্গে ট্র্যাডিশনালি খাওয়া হয় এই বস্তুটা, আভিয়াল, ভেজ সবজি। এটা বেশ মজার একটা পোলাও, বলছে পান পাতা ফ্লেভার। তার সঙ্গে করিয়েন্ডার চিকেন, শ্যালো ফ্রাইড প্রন, একটা স্যালাড, আর এটা তো সবাই জানেন কাটফ্রুট। পুরো জিনিসটা যেহেতু এই একটা গ্লাস প্ল্যাটারে সার্ভ করা হয়েছে, দেখতে বেশ মজার লাগছে। আরেকবার শুরু করা যাক। এবার শেষ পাতে একটু মিষ্টি মুখের পালা। মিষ্টিটা কি, ধরা যাক চোলেনাড কুইজিনে যদি আমাদের পার্টি শপটার খুঁড়তুতো ভাই বানানো যায়, তাহলে সেটা হচ্ছে এই বস্তুটা। এটাকে বলে এলা কচুক খাট্টাই, একটা স্পেসিফিক পাতার গন্ধযুক্ত পাটি সাপটা। এটা হচ্ছে খেজুরের হালুয়া, দুটোই খেতে ভালো, সুন্দর করে সাজানো হয়েছে। খেয়ে নেওয়া যাক এবার।